ফ্রেন্ডস, এখন আছি আমি টাইমস অফ ইকোনমির উপর। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিদান্তা প্রমোটার্স অ্যানাউন্স ওপেন অফার টু বাই আপ টু 10% স্টেক। বিদান্তার প্রমোটার কিন্তু বাই আপ আনতে চলেছে 10% স্টেক। মানে এখন বিদান্তা কততে চলছে ফ্রেন্ডস? এখন কিন্তু বিদান্তা ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে 182 টাকাতে, আর 10% সে বাই আপে আনতে চলেছে, তখন শেয়ারের প্রাইস হবে 160 টাকা। এটা কিন্তু ফ্রেন্ডস অক্টোবরেও অ্যানাউন্স করেছিল, কিন্তু সেটা পোস্টপন হয়ে যায়, সেটা কিন্তু হয়নি। তো এখন কথা হচ্ছে আমাদের কি এর মধ্যে যাওয়া উচিত? তো তার জন্য আমরা দেখব বিদান্তার কিছু ফান্ডামেন্টাল পয়েন্ট। চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিদান্তা লিমিটেড ট্রেড করছিল ফ্রাইডেতে 182 টাকা। যদি তোমরা এখানে ফ্রেন্ডস আরোই দেখবে তো দেখো এখানে নেগেটিভ দেখতে পাচ্ছ -8.27, পিবি দেখো 0.92, আর পিই তোমরা দেখতে পাচ্ছ 11 মাইনাস, এখানেও নেগেটিভ। আর্নিং পার শেয়ার দেখো মাইনাস, ইপিএস দেখতে পাচ্ছ সেটাও মাইনাস। ফান্ডামেন্টালি সব পয়েন্ট এখানে তোমরা নেগেটিভ দেখতে পাচ্ছ। তো আমার কাছে একটাই কোয়েশ্চেন, এই নেগেটিভ এত পয়েন্ট দেখার পরে ফান্ডামেন্টালি এত উইক হওয়ার সত্ত্বেও সেখানে কি আমাদের যাওয়া উচিত? যাওয়া উচিত না আমার মত। অনেকেই কিন্তু বিদান্তার পিছনে ভাগবে, কেননা 160 শেয়ার পাবে বলে। ডেট এখনো কিন্তু ফ্রেন্ডস অ্যানাউন্স করা হয়নি যে কবে আসতে চলেছে, কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ডেফিনেটলি চলে আসবে কিছুদিনের মধ্যে। যদি ফ্রেন্ডস তোমরা টিকার ট্যাপে দেখবে, আর সেখানেও যদি তোমরা দেখো দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেক্টর পিই আছে 30, আর এর পিই আছে মাইনাস নেগেটিভ 10, এখানেও আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। কোনো নেগেটিভ জিনিসের পেছনে আমরা কেন যাব? মার্কেটে তো এত স্টক পড়ে আছে, এত ভালো ভালো স্টক পড়ে আছে যেখানে নেগেটিভনেস দেখতে পাচ্ছি, ফান্ডামেন্টালি সব পয়েন্টই খারাপ দেখতে পাচ্ছি, তো সেখানে আমরা কেন যাব? যদি ফ্রেন্ডস এখানে রেভিনিউ দেখবে তো সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে কন্টিনিউয়াসলি 2 বছর ধরে কিন্তু রেভিনিউ কিন্তু ডাউন আছে, সেভাবে ইনক্রিজ দেখাতে পারেনি। তার সাথে তোমরা যদি ফ্রেন্ডস দেখবে তো দেখো এবছর নেট ইনকাম কিন্তু নেগেটিভ আছে, প্রফিট বিফোর ট্যাক্স দেখো নেগেটিভ আছে, ডিভিডেন্ডও এবছর কিন্তু খুব সামান্য দিয়েছে, এবছর কিন্তু খুব খারাপ একটা পারফরমেন্স দেখিয়েছে। তো আমার মতে কিন্তু এই শেয়ারের পেছনে এখন যাওয়া দরকার নেই।